উপকূলে নজরদারি চালাতে ভারতেই তৈরি হচ্ছে যে অত্যাধুনিক চপার। উপকূল রক্ষায় দেশেই তৈরি হবে 6টি বিশেষ বিমান। এই প্রজেক্টের জন্য অনুমোদন দিল প্রতিরক্ষা মন্ত্রক। মেক ইন ইন্ডিয়ার আওতায় এই অনুমোদন দিয়েছে মনোহর পারিক্কর। এই প্রকল্পে বানানো হবে C-295 ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট। টাটা এয়ারবাস তৈরি করবে এই বিমানগুলি। বায়ুসেনার অভ্র এয়ারক্রাফ্টের জায়গায় আনা হতে পারে নতুন এই এয়ারক্রাফ্টগুলি। বায়ুসেনা তাদের 56 অভ্র বিমানের ফ্লিটের জায়গায় নতুন বিমান চায়। অনেক বেশি সংখ্যায় এই বিমান তৈরি হলে খরচও কমবে বলে জানা গিয়েছে। DRDOকে 5,500 কোটি টাকার এই প্রজেক্টে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। এই বিমানের ডিজাইন বানাবে DRDO। যাতে থাকবে অত্যাধুনিক ইলেকট্রনিক সিস্টেম, থাকবে সেন্সর শুট, ভারতীয় জলসীমার মধ্যে যে কোনো ধরনের সন্দেহজনক গতিবিধি ধরে ফেলা যাবে সহজেই। 26/11 মতো হামলা যাতে আর না হয় তার জন্যই এই উদ্যোগ। এই বিমান তৈরি হয়ে গেলে বন্ধুদেশগুলোতে রপ্তানি করার পরিকল্পনাও রয়েছে ভারতের। এর পাশাপাশি শীঘ্রই ON-4EC-725 চপার কেনা হবে কোস্টগার্ডের জন্য। গোয়ায় কোস্টগার্ডের চপারে একটি হাব তৈরি হচ্ছে।